আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গোপন রহস্য জানার জন্য কোরআনে পাক থেকে এক আয়াতের মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা ওজিফা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দ্বীনি ভাই ও বোনেরা, গোপন রহস্য জানার জন্য আজকের আমলটা জানাচ্ছি আমালুল কোরআন নামক গ্রন্থের 96 এবং 97 নম্বর পৃষ্ঠা। তো কোনো গোপন রহস্য যদি কারো জানার ইচ্ছা হয়, সেক্ষেত্রে যেমন কোনো মহিলার গর্ভে ছেলে আছে কিনা, স্বর্ণের খনি কোথায় আছে, আমি বিদেশ সফর করব কিনা, আমার যাওয়াটা ভালো হবে কিনা, আমাকে কেউ কোনো কিছু করলো কিনা, এবং সে এখানে উপস্থিত আছে নাকি অনুপস্থিত আছে, অসুস্থ ব্যক্তি কখন সুস্থ হবে, সে বাঁচবে নাকি মরবে, এটা হচ্ছে আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন স্বপ্নের মাধ্যমে, একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়গুলো জানার জন্য সোমবার দিন রোজা রাখতে হবে এবং অজু সহকারে ঘুমাতে হবে। সোমবার দিন সারাদিন রোজা থাকবে। মঙ্গলবার দিন সূর্য ওঠার পূর্বে আয়াতগুলো সবুজ কাপড়ে জাফরান ও খাঁটি গোলাপ দ্বারা লিখে কাপড়কে আগর দ্বারা ধোয়া দিবে। অর্থাৎ এই আয়াতগুলো মিশকে আম্বর অরিজিনাল জাফরান কালি দিয়ে লিখবে এবং আগর কাঠ পাওয়া যায়, এই আগর কাঠের মাধ্যমে ধোয়া দিবে। তারপর কাপড়টি একটি ডিব্বায় এমনভাবে আবদ্ধ করে রাখবে যেন কেউ না দেখে এবং চন্দ্র সূর্যের সামনেও যেন না হয়, মানে একটা গোপন আবদ্ধ কোনো ঘরের মধ্যে। বুধবার দিন এবং মঙ্গলবারে লিখবে, বুধবার দিন এশার নামাজ পড়ে ওই ডিব্বায় ওই ডিব্বার মধ্যে হাত রাখার পরে আমি কিছু আয়াত একটা দোয়া বলবো, এই দোয়াটা পড়তে হবে। এটা হচ্ছে ইয়া আলিমাল খফিয়াতি ফিল উমুর ইয়া মান হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইত্তলিনি আলা কুল্লি মা উরিদু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এবং যে আয়াতগুলো লিখবে, এই আয়াতগুলো হচ্ছে আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগিযুল আরহামু ওয়া মা তাসদাদ وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال। যে আয়াতগুলো লিখবে মিশকে আম্বর অরিজিনাল জাফরান কালি দিয়ে, সেই আয়াতগুলো হচ্ছে এই আয়াতগুলো, এবং আয়াতের অর্থ নিচে লেখা রয়েছে। এবং সূরাতু রাআত, সূরা রাআত আয়াত নাম্বার 8 এবং 9, দুইটা আয়াত। এবং যখন আয়াতগুলো ওই যে আপনার সবুজ কাপড়ের মধ্যে লেখা হবে, ঠিক তদ্রূপ যে ডিব্বা অথবা কট্টার মধ্যে রাখবে, সেই কট্টার মধ্যে হাত দেওয়ার পরে যে দোয়াটা বলবে সেটা আমি বলে দিয়েছি, ইয়া আলিমাল খাফিয়াতি ফিল উমুর ইয়া মান হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইতালিনি আলা কুল্লি মা উরিদু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অতবার আল্লাহ তাআলার জিকির করতে, এই এই ডিব্বার মধ্যে হাত রেখে জিকির করতে করতে সে ঘুমিয়ে পড়বে, এবং এই স্বপ্নের এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিবেন। এটা আল্লাহ এবং আপনার মাঝে সম্পর্ক, কোনো ফকির কবিরাজ হাজিরা মাজিরা কোনো কিছুর দরকার নাই, সরাসরি আল্লাহ আপনাকে জানাবেন। এই এক রাতে যদি কাজ না হয় তাহলে বৃহস্পতিবার দিন রোজা রেখে শুক্রবার অনুরূপ এই কাজটি করবে, আল্লাহ তাআলা অবশ্যই স্বপ্নের মাধ্যমে আপনাকে অবহিত করবেন। সেই দোয়াটা হচ্ছে এই দোয়াটা, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সরাসরি কিতাব থেকে, কোনো কুফরি কালাম না, কোরআনের আয়াতের মাধ্যমে। এবং এই দোয়াটার অর্থ হচ্ছে ইয়া আলিমাল খফিয়াত, আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের কাছে, হে গোপন বিষয়ের জাননেওয়ালা, ইয়া মান হুয়া আলা কুল্লি শাইইন, যিনি সকল কিছুর ক্ষমতাবান, ইয়া মান হুয়া আলা কুল্লি শাইইন, যিনি সকল কিছু করতে পারেন, আপনি আমাকে, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেই বিষয়ে আপনি আমাকে জানিয়ে দেন, হে সকল কিছুর উপর ক্ষমতাবান, আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুন, আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন।